বলে আমরা গ্রামের মানুষ এমন জুতো পরি না চন্দনা মাসি তুমিও কি গ্রামে থাকতে গ্রাম তুই বা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে যা, নতুন বউকে নিয়ে আয়, সিংহাসনে নিয়ে এসে বসা, এরপর তো লোকজন আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ তুমি যাও, আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি বলে আবার ওদিকে চলে গেল। তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ তুই এখানে বারবার ঘুরে ঘুরে আসছিস কেন? কি হয়েছে? না কিছু হয়নি না, মানে বড় মামা আসলে। ভালো আছেন বড় মামা? এবারে বুঝলাম তোর বারবার এখানে আসার কারণটা। বেঁচে থাকো বাবা, আবার দাঁড়িয়ে থাকে। আরে যা, বড় মামিকে খবর দে, ও এসছে। বড় মামি বাবলু, বড় মামি, এই বাবলু, আরে কোথায় গেলি? আয়। আরে এই তো। আরে সুভাষ, কে এসেছে? আজ এসেছো ভাবছি খুশি হয়ে গেছি আমি। বিয়ের দিন আসুনি কেন? আশ্চর্য, যে জামাই মানুষ কোথায় শালার পাশে থাকবে তা না। ঠিক আছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, হাত জোর করে ক্ষমা চাইছি, কাম ধরছি, আর কি করবো। আচ্ছা আর যার বিয়ে সে কোথায়? এবার শালা বাবু, ও শালা বড় মামি। বড় মামি, আমি তো ভেবেছিলাম এবারেও তুমি আসবে না, তার একটা ফোন করে হয়তো বলবে আই এম ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, আমার বিরুদ্ধে সকলে এক অভিযোগ করলে কি করে হবে? করবো বলো, তোর তো একটাই দোষ। একদম, আজ পর্যন্ত একটা অনুষ্ঠানেও তুমি আসোনি,
আচ্ছা ছোট মামা তুমি আরে এই ভূত দেখছ নাকি কে বাবু তুমি কখন এলে তুমি তোমার কিন্তু দুদিন আগে আসা উচিত ছিল খুব খারাপ করেছো তুমি আরে কেয়া করে এরা পাপি পেট কা সওয়াল এই সেই এক ডায়লগ কেন সুভাষ কলকাতা থেকে কেউ চাকরি করে না তুমি সে কোথায় পড়ে আছো সবাইকে একটা খবর দেবার আছে আমার বাইরের চাকরির পার্ট কমপ্লিটলি ওভার এবার থেকে আমি পার্মানেন্টলি কলকাতাতেই থাকি সত্যি মোনা এবার সাত দিন ধরে একেবারে কোমর বেঁধে খেটে তোমার বিয়েটাও কিন্তু আমি এখানে থেকেই দেব আমার বিয়ে হ্যাঁ নীলর বিয়ে হয়ে গেল এবার কাশানাই বাজার পালা না এরপরে মোহনার বিয়ে সানাই বাজবে না বড় বোন হিসেবে বাড়িতে চন্দনার বিয়ে হবে এদিকে এসো তো তুমি এদের সবাইকে এই লাঠিটা দিয়ে মারছিলে কেন একদম চুপ করো একটা কথাও বলবে না তোমরা সবাই আমার সঙ্গে হলে চলো তো তুমি এসো 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 তুমি আমাকে দেখছি আমি এসো সারাক্ষণ অসভ্যতা আর সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছ তুমি এই রে ঝগড়াটি যদি দিদিমণিকে বুঝিয়ে দেয় যে আমরা ওই ক্যালেন্ডার ছেড়েছি একদম চুপ আরে চুপ করে থাকলে কিছু হবে না লাল্টু কিছু তো একটা কর কি করি এই তো রাইট তো একটা কাট করতে পারবি কি আই বলছি কি হলো সবাই হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো ও হ্যাঁ সুভাষ তুমি তো কলকাতায় বদলি হয়ে আসছো তুমি এখানে থেকে চন্দনার জন্য একটা ভালো পাত্র দেখে দেবে তুমি দেখবে আমি ফাইনাল করব দেখেছো তোমার দাদার কাণ্ড আমরা কাকু কাকিমা থাকতে শ্রাবণীর বর ট্রান্সফার হয়ে এসে এই বাড়ির মেয়ের পাত্র দেখবে তোমার কিছু বলার থাকলে জোরেই বলো নন্দিতা মানে দাদা আমি বলছিলাম চন্দনা তো বিবাহিত তাই আর কি আমি তো অনেকবার বলেছি সে বিয়ে আমি মানি না দাদা আমি একটা কথা না বলে পারছি না চন্দনা যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে তখন যদি থেকেও থাকে তারা অতীত তাদের কাউকে আমি চন্দনার ত্রিশিমে নয় খেঁচতে দেব না বলেছিলাম তো তোমাকে এইটাতে পড়তে হবে না বারবার পড়ে যাচ্ছিলে পড়লে তো এইসব জুতো পড়লি কেন জেঠিমণি আসলে জুতোটা আমি দিদিকে বের করে দিয়েছিলাম
কেন এই সব জুতোকে পরালি বলতো? এতদিন এখানে ছিল না, এই সব জুতো কি তখনও পড়তো? এই জুতো এতদিন এখানে ছিলাম না মানে? এটা কি পরে ফেললাম আমি? কোথায় ছিলাম আমি? হ্যাঁ কি হলো, তোমরা কেউ কিছু বলছো না কেন? কোথায় ছিলাম আমি? হ্যাঁ আরে আরে তুই তুই দেখ, তোর কিচ্ছু মনে নেই। তোর মনে আছে নাচের ট্রেনিং নেওয়ার জন্য কয়েক মাসের জন্য তুই কেরালাতে গিয়েছিলি? এই দেখ তোর মনে নেই তো, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। কেরালায় তুই একটা আশ্রমে থাকতি, আরে সেই আশ্রম থেকে ফেরার রাস্তায় তো তোর অ্যাক্সিডেন্টটা হলো, আর ওই আশ্রমে এই ধরনের জুতো পরতে দিত না, সেই জন্যই তোর মা বলছিল। আমি নাচতে পারি? হ্যাঁ আগে তুমি নিজে নাচ করতে, এবার আমি তোমায় নাচাবো। বিরক্ত হয়ে গেলাম আমি একেবারে। এসো এখানে দাঁড়াও, দাঁড়াও, আমার কথার উত্তর দাও। তুমি বাইরে ওদেরকে লাঠি দিয়ে মারছিলে কেন? কেন মারছিলে? হ্যাঁ কি হলো, কি তাকিয়ে আছো কেন? বুঝতে পারছো না আমার কথা কি বলছি? ম্যাডাম ও মনে হয় সত্যি বুঝতে পারছে না আপনি কি জানতে চাইছেন। তুমি বাইরে ওই লাঠিটা দিয়ে ওদের সবাইকে মারছিলে কেন? দিদিমণি তুমি আমাদের যা বলবে আমরা তাই করব। যদি বলো এতগুলো মেয়ের বাসন মেজে দেব, কাপড়ও কেচে দেব। এই সমস্ত বাজে কথা কেন বলছো তুমি? হুম তোমাদেরকে দিয়ে সমস্ত কাজ কখনো করানো হয়েছে? না করানো হয় না, তবু আমরা সেসব কাজ করতে রাজি আছি, কিন্তু ওকে পাহারা দিতে বলবেন না। কেন কি হয়েছে কি? চুপ করে আছো কেন? আমি তো কিছু জিজ্ঞেস করেছি, কি হয়েছিল ওখানে? কোনো উত্তর নেই, কথা বলছো না কেন? কি হয়েছিল বলো? ও বারবার বাইরে যেতে চাইছিল, আপনি তো বারণ করেছিলেন যে ওকে বাইরে যেতে না, তাই আমরা যেতে দিইনি। আমরা কিন্তু এসে গেছি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। নিলয় হ্যাঁ বাবা তুই একটু এদিকটা সামলে, আমি বাড়ির দিকে আছি। হ্যাঁ হ্যাঁ সকলে রিসেপশনে আছে, কিন্তু আমি তো সেখানে গিয়ে দেখলাম যে সিংহাসনটা ফাঁকা, তাই ভাবছি আমার মেয়ের তো সিংহাসনে বসতে এত দেরি হওয়ার কথা নয়।
না আসলে আমরা সবাই গল্প করছিলাম তো তাই আর কি। শ্রাবণী হ্যাঁ ছোট মামি চলো ঐশাকি দাঁড়ান। এতক্ষণ আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়নি কেন? সেই প্রশ্নের উত্তর তো আমি এখনো পেলাম না। আমরা না হয় বাড়ির লোক, এতক্ষণে তো বাইরের লোক চলেও আসতে পারতো। এই তো আমারই কয়েকজন গেস্ট, তারা বলেছিল যে ডিরেক্ট এখানে চলে আসবে। কি দেখতো কোণে এখনো রেডি হয়নি। এমা না না মাসিমা সেরকম কোনো ব্যাপার নেই, এই তো আমি যাচ্ছিলাম ওকে নিয়ে, চলো বৈশাখী। আসলে মা শ্রাবণী দি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, তাই না? বাড়িতে নতুন বউ এসেছে, নতুন বউয়ের দিকে কারোর নজরই নেই, সবাই আসলে বড় বোনকে নিয়ে এত ব্যস্ত, কারোর নতুন বউয়ের দিকে খেয়ালই নেই। কি দা তাই তো? ঠিক বলেছি। যাও শ্রাবণীদি, আমি যখন একা সাজলাম একা ঠিক যেতে পারবো, তুমি এসো। চলো মা। হ্যাঁ দিদি অনেকক্ষণ দাঁড়িয়েছিস, একটু বস। আস্তে 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 এখানে বসো। মোনা চন্দনা বল, দেখ তোমার মনে হচ্ছে খুব লেগেছে, ব্যথা করছে না? তুই আমায় ফোনে বলছিলি না এই বদটি না কে একটা উড়ে এসে জুড়ে বসেছে, কোনটা বলতো? কোথায় আমি ভেবেছিলাম এই বাড়িতে আসার পর থেকে সবাই নাকি আমাকে নিয়েই মেতে থাকবে, অবস্থা দেখো। সেটা তো হলোই না, উপর থেকে আমার বড় ওই পুরো অটেনশনটাই ও নিয়ে নিয়েছে। কোনোভাবে যদি ও স্মৃতিটা ফেরাতে পারতাম। এসব ভেবে তুই মাথা খারাপ করছিস কেন? আমি তো আছি নাকি, তোর কি চাই শুধু আমাকে একবার বল। মা সেটাই তো বলছি, ওর অতীতটা যদি ওকে একবার মনে করিয়ে দিতে পারতাম তাহলে ওই বাড়ি ছাড়া হতো। কিভাবে যে ওর স্মৃতিটা ওকে মনে করাই? তুই কষ্ট করে স্মৃতি ফেরাতে যাবি কেন? তুই শুধু ওর বরকে খুঁজে এই বাড়িতে নিয়ে আয়, তারপর আর তোকে কষ্ট করে কিচ্ছু করতে হবে না, যে যার বাড়িতে ঠিক ফিরে যাবে। কি আশ্চর্য, যেমন
এখনকার জিনিস তেমন পড়ে আছে, কোনো দায়িত্বই কি আপনাদেরকে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না? না না, তুই অনেক করেছিস, তোকে আর কিচ্ছু করতে হবে না। ম্যাডাম, কাল সকালবেলায় আমরা ওনারা আসার আগেই সব কাজ করে নেব। ঠিক আছে, তাই করে নেবেন। কিন্তু এই মেয়েটার কি করবেন? ওকে ওকে বরং এই ঘরেই রেখে দিন আপনারা। এখানে? না না ম্যাডাম, এখানে কাঁচি, সুচ, সুতো, তাছাড়া আলপনা দেওয়ার জিনিস সব আছে, এগুলো না হয় সরিয়ে নিলাম। কিন্তু ঠাকুর, এটা যদি ও রেখে ভেঙে ফেলে? ওর যে ধরনের মেজাজ তাতে। ঠিক আছে, আপনারা তাহলে বরং ওকে অন্য কোনো ঘরে শিফট করিয়ে দিন। গার্ড বলুন। ম্যাডাম, আপনি একটা কাজ করুন তো, ওকে যে ঘরে রাখা হবে না, আপনি সেই ঘরের সামনে পাহারায় থাকবেন, দেখবেন যেন একেবারে ঘরের বাইরে পা না দিতে পারে।